আমাদের সকলেরই ছোটবেলায় ট্রাম চড়ার স্মৃতি একটু আধটু মনে থাকবে। আজকাল শহর কলকাতায় ট্রাম লাইন দেখা গেলেও আগের মতো ট্রাম আর চোখে পড়ে না। আগে কলেজ স্ট্রিট গেলে কিংবা হাতিবাগানে বিভিন্ন জায়গায় ট্রাম দেখা যেত, তবে বর্তমানে এই কলকাতার অন্যতম ঐতিহ্য ট্রাম পরিষেবা প্রায় লুপ্ত। তবে আমরা ট্রামের খোঁজে কিন্তু কলকাতা শহরে বেরিয়ে পড়েছি, এই ঐতিহ্যকে দর্শকের সামনে তুলে ধরতে হবে। আমাদের এই কল্লোলিনী কলকাতা গোটা ভারতবর্ষের মধ্যে এমন একটি জায়গা যেই জায়গায় একমাত্র ট্রাম পরিষেবা আজও বেঁচে রয়েছে। তবে বলাই বাহুল্য, এই ট্রাম পরিষেবা খোঁজ পেতে কিন্তু বেশ সময় লেগেছে। তার কারণ আমাদের শহরে এখন খুব একটা ট্রাম দেখা যায় না। খোঁজ করতে করতে আমরা ধর্মতলা অঞ্চলে এসে পৌঁছেছিলাম। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে খবর পাই যে স্প্ল্যানেড ট্রাম ডিপোতে আজও এই ট্রাম পরিষেবা রয়েছে। হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন এবং কলকাতার প্রায় সব অঞ্চল থেকেই বাস আছে ধর্মতলায় যাওয়ার জন্য। এছাড়াও মেট্রো করে ধর্মতলা আসতে চাইলে নামতে হবে স্প্ল্যানেড স্টেশনে। যারা কলকাতায় নতুন কিংবা কলকাতার পথঘাট খুব একটা চেনা নেই, তারা ধর্মতলায় বাস থেকে নেমে যে কাউকে জিজ্ঞাসা করলেই ধর্মতলার ট্রাম ডিপোর খোঁজ পেয়ে যাবেন। এই ট্রাম ডিপো খোঁজ করতে গিয়ে আমাদের সাথে ঘটেছে একটি চমৎকার ঘটনা। কি ঘটনা সেটাই বলবো এই ভিডিওতে। দিনটা বেশ গরম, তার উপর দুপুরবেলা, তাই বেশ তেষ্টা পেয়েছিল। স্প্ল্যানেড ট্রাম ডিপোর একদম অপোজিটেই এই লস্যির দোকানটা আমরা দেখতে পাই। আপনাদের বলতে পারি যে এইরকম চমৎকার লস্যি বোধহয় গোটা শহর কলকাতাতেও খুঁজে পাওয়া যাবে না। আপনাদের জন্য রইল প্রাইজ। গ্রীষ্মের এমন প্রবল দাবদাহে যদি কাজু, কিশমিস, ক্ষীর দেওয়া এরকম আমের সুন্দর লস্যি পাওয়া যায়, তাহলে তো বোধহয় আর কথাই নেই। তবে যাই হোক, আমাদের মেন উদ্দেশ্য থেকে সরে গেলে হবে না। আমাদের উদ্দেশ্য ট্রাম চড়া, আর তাই লস্যি খাওয়া শেষ করে আমরা ট্রামের সময় জানার জন্য রওনা দিলাম। তবে সেখানেই আমরা জানতে পারলাম আর একটা জিনিস। বহু ঘুরে 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 ট্রামের সন্ধান যাও বা পেয়েছি। ট্রাম এখন 20 মিনিট লেট, মানে 20 মিনিট পর আসবে, আমরা লেট হয়ে গেছি খুঁজতে খুঁজতে। যারা এখানে কাজ করে তারা বললো যে এখানে ট্রাম মিউজিয়াম আছে, একবার ঘুরে দেখতে পারে, সময়টাও কেটে যাবে। তো আমরা এখন চলে এসেছি ট্রামের মিউজিয়ামটা ঘুরে দেখবো বলে। টিকিট কাটছি, টিকিট 20 টাকা পার হেড। তো চলো দেখাই তোমাদের ট্রাম মিউজিয়ামটা কেমন। এখান থেকে টিকিট সংগ্রহ করে নিতে পারো তোমরা। দিস ইজ ট্রাম মিউজিয়াম। সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে এই ট্রাম মিউজিয়াম, দুপুর 1টা থেকে রাতে 8টা পর্যন্ত। শুধুমাত্র বৃহস্পতিবার এই পরিষেবা বন্ধ। এই মিউজিয়ামের ভিতরে আপনারা সময় কাটাতে পারেন সর্বোচ্চ 45 মিনিট। সুন্দর বাগান দিয়ে ঘেরা, একদম অরিজিনাল ট্রামের আদলে সাজানো এই মিউজিয়াম। ট্রামের সামনে একজন মানুষের করা রয়েছে, মূর্তি মতো করা রয়েছে, যেন দেখানো হচ্ছে ট্রামটা চলছে, স্ট্যাচু মতো আছে। খুব সুন্দর, আমি তো প্রথমে অরিজিনাল ভেবেছিলাম। রাস্তা আছে, চলো ঢোকা যাক। ট্রাম মিউজিয়ামের ভিতরে প্রবেশ করেই চোখে পড়বে একটি ছোট্ট সুন্দর ক্যাফে, এবং এই ক্যাফেটেরিয়ার অপর দিকে রয়েছে ট্রাম মিউজিয়াম। সর্বপ্রথম ট্রাম মিউজিয়ামের দিকে যাওয়া যাক। দর্শকের জন্য বলে রাখি, ট্রামের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। তবে এইটাই হচ্ছে আমার কাছে চমকপ্রদ ঘটনা, এই ভেতরে আমাকে ক্যামেরা অ্যালাউ করা হলো, কেন হলো সেটা আমার জানা নেই। তবে যিনি ক্যাফের ওনার, মানে যিনি ক্যাফের ভেতরে বসে ট্রামকে তদারকি করছেন, তার অনুমতি নিয়েই আমি এর ভেতরে যাবতীয় ছবি এবং ভিডিও শ্যুট করেছি। কলকাতায় ট্রামের বয়স হলো প্রায় 150 বছর। ট্রামের এই ইতিহাস সর্বজনের কাছে তুলে ধরার জন্য ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি এই অভিনব মিউজিয়াম তৈরির উদ্যোগ নেয়। 2014 সালে 19 নভেম্বর এর উদ্বোধন হয়। ট্রাম সংগঠন এই সংগ্রহশালার নাম দিয়েছিল সরণিকা। সবথেকে অভিনব বিষয়টি হলো এই সংগ্রহশালার একটি ট্রামের মধ্যে অবস্থিত।
দু কামরা বিশিষ্ট এই ট্রামের প্রথম কামরাটি ক্যাফেটেরিয়া আর দ্বিতীয় কামরাটি সংগ্রহশালা। এটি দেশের একমাত্র ট্রাম মিউজিয়াম। এখানে রয়েছে অসংখ্য ঐতিহাসিক উপাদান, পুরনো শহর কলকাতার ছবি থেকে শুরু করে ট্রামের ইতিহাসের বিবর্তন সব কিছুই হাতের মুঠোয় পেয়ে যাবেন স্মরণিকা ট্রাম মিউজিয়ামে গেলে। 1873 সালের ফেব্রুয়ারি মাসে কলকাতায় ট্রাম চালু হয়। এই মিউজিয়ামে পৌঁছলেই দেখতে পাবেন রবীন্দ্রনাথ ঠাকুর, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায় প্রমুখের স্মৃতিচারণ। এছাড়া স্মরণিকায় রয়েছে বিভিন্ন সময়ে ব্যবহৃত ট্রামের মডেল, ঘোড়া টানা ট্রাম থেকে শুরু করে 1882 সালের স্টিম ইঞ্জিন, তারপর 1903 সালে শুরু হওয়া বৈদ্যুতিক চালিত ট্রাম এবং শেষকালে হাল আমলের এসি ট্রাম। কন্ট্রোলার, টপ কভার, পয়েন্ট বার, কয়েন এক্সচেঞ্জার, নানা সময়ে ব্যবহৃত ট্রামের যন্ত্রাংশ ছাড়াও আগ্রহীরা স্মরণিকায় দেখতে পাবেন ট্রামের পুরনো মাসিক ও দৈনিক টিকিট, ট্রাম কর্মীদের উর্দি, ট্রেনিং ব্যাজ, টুপি, বোতাম প্রভৃতি প্রাচীন মুদ্রা এখানে সযত্নে রাখা রয়েছে। বলাই বাহুল্য, ট্রাম চড়তে এসে এইরকম একটি মিউজিয়ামের সন্ধান পেয়ে মন কিন্তু যথেষ্ট আপ্লুত। যারা প্রায় সময় ধর্মতলা কিংবা স্প্ল্যানেড চত্বরে থাকেন বা আসেন, তারা অবশ্যই এই জায়গাটি ভিজিট করবেন। এখানে পুরনো কলকাতার স্বাদ আক্ষরিকভাবে অনুভব করা যায়। কলকাতার শিল্প সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে ট্রাম অঙ্গাঙ্গীভাবে জড়িত রয়েছে। এই সংগ্রহশালায় রয়েছে বিভিন্ন সময় রুট বদলের টিকিট থেকে শুরু করে 1931 সালে নোনাপুকুর ট্রাম ডিপোয় রাখা 567 নম্বর ট্রামের মডেল। এই ট্রামটি 2013 ব্যবহৃত হয়েছিল ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী ফিল্মে। তাই ট্রাম মিউজিয়ামেও মডেলটি বর্ণনায় শিরোনামে রয়েছে, ব্যোমকেশ বক্সী ট্রাম কার। এছাড়াও দেয়ালে লিখিত রয়েছে বিভিন্ন সময় ট্রামের বিভিন্ন ইতিহাস, সাল ধরে ধরে চার্ট আকারে বানানো রয়েছে ট্রামের বিবর্তনের বিভিন্ন সময়কার সাল, তারিখ এবং নাম। অল্প বসার জায়গার আয়োজন রয়েছে এই ট্রাম মিউজিয়ামের ভিতরে অবস্থিত ক্যাফেতে। 15 জনের কাছাকাছি বসতে পারে একসাথে। আছে একদম অল্প কিছু মেনু, যেমন চা, কফি, বিস্কুট, চিপস, জুস ইত্যাদি। চায় চুমুক দিতে পারেন, সামনে টেলিভিশনের পর্দায় ট্রাম সম্পর্কিত ডকুমেন্টারি দেখতে পাবেন। এই মিউজিয়ামের ভেতরে যেহেতু 45 মিনিটের বেশি বসার অনুমতি নেই, তার উপর আবার আমাদের ট্রামও চড়তে হবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা পুরো মিউজিয়াম দর্শন করে আমাদের অ্যাকচুয়াল গন্তব্য ট্রামের খোঁজে বেরিয়ে পড়লাম। দিনটা বেশ চমৎকার। ট্রাম মিউজিয়াম থেকে বেরিয়েই দেখছি ট্রাম আসছে, তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব ট্রামে উঠে পড়লাম। ওঠা মাত্রই ট্রাম চলতে শুরু করল। ট্রাম চড়তে চড়তে যেন শৈশবটাকে আবার একবার অনুভব করলাম, আবার সেই কলকাতার রাস্তা, ট্রামের ঢং ঢং, সেই আওয়াজ। কলকাতার সব থেকে পুরনো, মানে 150 বছরের পুরনো ঐতিহ্য ট্রামের ভেতরে। এবার খুব কষ্টে খুঁজে পেতে হয়েছে ট্রাম তোমাকে, তাই আমি ভীষণ আনন্দিত। আমরা এখন পুরো ট্রাম থেকে কিছুক্ষণ চড়বো, এক্সপ্লোর করবো। মেনলি আমরা কলকাতাকে এক্সপ্লোর করতে বেরিয়েছি, একদিনে তো এক্সপ্লোর করা সম্ভব নয়। টুকরো টুকরো কিছু দিল তোমার অনেক সুন্দর সুন্দর ঐতিহ্যময় কিছু রূপ আমি দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা সাথে থেকো এক্সপ্লোর উইথ তানিয়া, আর দেখতে থাকো এই চ্যানেল। ফ্রন্ট সিট দখল করে বসে আছি ট্রামের একদম সামনে।
কি বলো, আমরা কলকাতা ঘুরবো তো, মন দিয়ে ঘুরবো তো? একদম সামনেই এখানে ট্রাম ডিপো, যেখান থেকে টিকিট ফিকিট সব কাটা হয়। এখানেই মেনলি তোমাদের খোঁজ নিতে হবে। আমরা খুঁজতে খুঁজতে অনেক ভেতরে চলে গেছিলাম, তবে আমাদেরকে ওখানে অপেক্ষা করতে হয়েছে। তার আগে তোমাদের দেখিয়েছি যে ওখানে আমরা ট্রাম মিউজিয়াম দেখতে পেয়েছি, গিয়ে ভালোই হয়েছে যদিও। তো চলো এবার তোমাদেরকে দেখাই ট্রামটা কোথায় কোথায় যায়, এবং বেশিক্ষণ চলবো না, কিছুক্ষণ পরে আমরা নেমে পড়বো যদিও। চলো দেখা যাক। যারা আমার দর্শক বন্ধু, তারা লাস্ট কবে ট্রাম চড়েছিলেন আমাকে কমেন্টে জানান। কার মনে আছে এই ঢং ঢং শব্দ? কলকাতার রাস্তায় চলন্ত ট্রাম, যা এখন হেরিটেজের তকমা পেয়েছে, নেহাত ভালো লাগা থেকে ট্রাম চড়া হবে আমাদের কাছে গৌরবের। বিভিন্ন কারণবশত আজ ট্রাম জনপ্রিয়তা হারালেও বহু মানুষের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই ট্রামের সাথে। কলকাতাবাসী হিসেবে আমাদের উচিত এই ঐতিহ্যকে টিকিয়ে রাখা। শহর কলকাতার অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা এরকম অনেক অনেক ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হবে এক্সপ্লোর উইথ তানিয়া। ততদিন দেখতে থাকুন, সাথে থাকুন। অনেক ধন্যবাদ।